আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। আনুষ্ঠানিকভাবে চালু হলো কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই তিন হাওরকে যুক্ত করা 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই সড়কের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর ফলে ওই অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। সারা দেশে যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক গড়ার পাশাপাশি হাওর অঞ্চলে কৃষি ভিত্তিক শিল্প গড়তে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। করোনার কারণে অটো প্রমোশন দেওয়া হলেও ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শুরু করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সুযোগ ইতিবাচক, এমন তথ্য দিয়ে অনলাইন আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষকরা বলছেন, সব কিছু ঠিক থাকলে আগামী বছর এ ব্যাপারে স্বীকৃতিও আসবে। তবে উত্তোলনকালীন সঠিক কর্মপরিকল্পনা না নিতে পারলে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে বেসরকারি এই গবেষণা সংস্থাটি। নোয়াখালী বেগমগঞ্জে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বুধবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেফতার করে আসামি মঈনুদ্দিন সাহেদকে। এছাড়া হবিগঞ্জের চুনারু ঘাটের সীমান্তবর্তী কালেঙ্গা এলাকা থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর হাতে ধরা পড়ে সুমন নামে আরেকজন। এই নিয়ে চাঞ্চল্যকর এই মামলার মোট 11 জন আসামি গ্রেফতার করা হলো। এদের মধ্যে 5 জন মামলার আসামি, বাকি 6 জনকে গ্রেফতার করা হয় ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায়। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকাল থেকে আয়োজিত এই কর্মসূচিতে দ্রুত বিচার আইনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে ধর্ষণ ও বিচারহীনতার বাংলাদেশ এর ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। কর্মসূচি থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়। দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগেরও দাবি জানান তিনি। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। নারী নির্যাতনের ঘটনায় জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, দেশ ও জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে এ সরকার পতন ঘটাতে হবে। পিরোজপুরে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর চীনা টেকনিশিয়ান লাউফা হত্যার প্রধান আসামি সিরাজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে বেকুটিয়া এলাকার গোয়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট 3 আসামি গ্রেফতার হলো। বুধবার সন্ধ্যায় পিরোজপুরের সদর উপজেলার কুমিমারা গ্রামে লাউফাকে উপর্যপুরে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাউফা প্রকল্পটিতে প্রধান টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এরপর রাতেই মামলা দায়ের করেন প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা চাওতিং হুয়া। এবার আন্তর্জাতিক। করোনা মহামারী নিয়ন্ত্রণ করতে না পারাই ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন মার্কিন নির্বাচনের ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। সল্ট লেক সিটিতে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সের সাথে টিভি বিতর্কে এমন মন্তব্য করেন জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। তবে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট মাইক পেন্সের দাবি, করোনা নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রে এটি আরও ভয়াবহ আকার ধারণ করত। দেড় ঘণ্টার বিতর্কে আরও উঠে আসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আইন শৃঙ্খলা, অভিবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের মতো বিষয়গুলো। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।